ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের কয়েক মাসের মধ্যেই ইন্ডিয়ান এডুকেশন অ্যাওয়ার্ডস এবং আইকন অফ এশিয়া অ্যাওয়ার্ড পেলেন ডুমকলের প্রত্যন্ত এলাকার শিক্ষক জিল্লার রহমান। গত কয়েক মাস আগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে এই শিক্ষকের, আর কয়েক মাস যেতে না যেতেই এই শিক্ষকের ঝুলিতে পরপর দুটো অ্যাওয়ার্ড, যা যাবে খুশি এবং আপ্লুত শিক্ষক জিল্লার রহমান। শুধু তিনি নন, তিনার এই সাফল্যে খুশি গোটা ডুমকলবাসী। জানা যায়, মুর্শিদাবাদের ডোমকলের আমিনাবাদ প্রত্যন্ত এলাকার ছেলে জিল্লার রহমান। বর্তমানে তিনি রানীনগরের রামনগর হাই মাদ্রাসার শিক্ষক। দীর্ঘ 23 বছর শিক্ষকতার সাথে সাথে বই লিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তোলেন এই শিক্ষক। বড়দের পাশাপাশি ছোটদের জন্য বই লিখেছেন ফিনিক্স, যা ছোটদের ইংরেজি শিখতে অনেক সুবিধে করবে। বই লেখা লিখিতেই মিলছে একাধিক অ্যাওয়ার্ডস। সম্প্রতি গত 12ই ডিসেম্বর রাজস্থানের জয়পুর থেকে ইন্ডিয়ান এডুকেশন অ্যাওয়ার্ড 2023 এসে পৌঁছয় শিক্ষক জিল্লার রহমানের বাড়িতে। তারপরই মাত্র 10 দিনের ব্যবধানে গত 22শে ডিসেম্বর ইন্ডিয়ার নিউ দিল্লি রানিশন ব্লু হোটেল থেকে মিলেছে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড। আইকন অফ এশিয়া ডোমকলের ছেলে জিল্লার রহমানের অসাধারণ সাফল্যে খুশি শুধু ডোমকল নয়, জেলা এবং রাজ্যবাসী। জিল্লার রহমানের ডাক পড়েছে একাধিক সাংস্কৃতিক মঞ্চে, শিক্ষকের ঝুলিতে আসছে একাধিক সম্বর্ধনা সম্মাননার মতো উপহার। নাম ওঠার পরে আপনি এটা পেয়েছিলাম, তো আমি খুবই আনন্দিত। মানে এত অল্প সময় আপনার পরপর 3টি অ্যাওয়ার্ড পেলাম, ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ইউনিভার্সাল কম্পিটিটিভ ম্যাথ বই লিখে প্রথমে মেডেল সার্টিফিকেট ট্রফি পেয়েছিলাম, তারপরে আপনার ইন্ডিয়া এডুকেশন অ্যাওয়ার্ড 2023, এই মানে সংস্থার পরিচালনায় আরেকটা অ্যাওয়ার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, সেটা হচ্ছে টপ 100 ইনফ্লুয়েন্সিয়াল এডুকেশনিস্ট ইন ইন্ডিয়ান এডুকেশন, সেখানে আপনার সিলেক্ট হয়েছিলাম। তো সেই অ্যাওয়ার্ডগুলোর সার্টিফিকেট আপনার বাই পোস্টে তারা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়েছিল, এবং এটার একটা কনভোকেশন ফাংশন পরে হবে, জানানো হবে বলেছে। আর গত 22 তারিখ আপনার আইকনস অফ এশিয়া অ্যাওয়ার্ড, একটা মানে খুবই মানে কি বলবো, একটা আন্তর্জাতিক একটা প্ল্যাটফর্ম, সেখানে নতুন দিল্লির রেডিশন ব্লু হোটেল পশ্চিম বিহার, সেখানে গ্লোবাল এম্পায়ার ইভেন্টস, বিজনেস এন্ড টিভি, এদের এরা হচ্ছে একটা আন্তর্জাতিক আপনার অর্গানাইজেশন। এদের পরিচালনায় মানে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আইকনস অফ এশিয়া মানে অ্যাওয়ার্ড প্রদর্শনীটা সম্পন্ন হয়, এবং সেখানে ইনভাইটি হিসাবে উপস্থিত ছিলাম আপনার। এবং সবচাইতে আরও মানে খুব আনন্দ লাগছিলো যে সেখানে এশিয়ার বিভিন্ন দেশ আপনার, যেমন সিসিলি, সোমালিয়া, আপনার নেপাল, ভুটান, কমরস, পালাউ, এই সমস্ত বিভিন্ন দেশের যারা কনসাল জেনারেল মানে রাষ্ট্রদূত আর কি আমাদের ভারতবর্ষে নিযুক্ত আছেন, সেই সমস্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন, এবং তাদের মানে উপস্থিতিতে তাদের যে মূল্যবান বক্তব্য সেগুলো শুনে খুব ভালো লাগছিল, এবং তারাই মানে এই সার্টিফিকেট আপনার মেডেল বা ট্রফি এগুলো এক এক করে প্রত্যেক ডেলিগেটের হাতে তুলে দেয়। সেখানে আমাদেরকে সেরকম বক্তব্য দেওয়ার মতো সুযোগ দেওয়া হয়নি, কারণ প্রায় 200 জনের কাছাকাছি বিভিন্ন স্থান থেকে ডেলিগেট এসেছিল। হ্যাঁ, তো খুবই অনুপ্রাণিত, নিজেকে খুব এনরিচ মনে হয়েছে আর কি এই মানে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে, এ ধরনের একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে নিজেকে খুবই আনন্দিত বোধ করছি। এই ফিনিক্স নামের যে বইটা আপনার, এটার একটা মানে খুবই একটা বিশেষত্ব হচ্ছে যে বইটাতে কোনো আপনার মানে এক্সারসাইজ নেই, পুরো অ্যাক্টিভিটি বেসড বই আর কি, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো অ্যাক্টিভিটি ভিত্তিক, এবং মানে ইন্ডাকটিভ মেথড, মডার্ন সাইকোলজির যে ইন্ডাকটিভ মেথড, চাইল্ড সেন্ট্রিক মেথড, সেটাকে বেস করে বইটা লেখা হয়েছে, এবং বাচ্চারা খুবই আনন্দ পাবে বইটা যদি সেভাবে তাদের সামনে উপস্থাপন করা যায়। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের, যেমন ধরেন ক্লাস 3 বা 4th শ্রেণীর বাচ্চাদের আপনি একটা ইংরেজি শব্দ, একটা এক্সাম্পল দিচ্ছি আমি হয়তো মানে একটা এক্সাম্পল দেওয়া হলো যে ভার্সেটাইল একটা শব্দ, তো ভার্সেটাইল মানে আমরা জানি একটা বহুমুখী প্রতিভার ব্যক্তিকে ভার্সেটাইল বলি, তো এই ভার্সেটাইল শব্দের এই কনসেপ্ট আপনি বাচ্চাদেরকে কিভাবে দেবেন? হ্যাঁ, বাচ্চাদের সেই লেভেল অফ ম্যাচুরিটি তো অতটা মানে ডেভেলপ উন্নত নয়, তো সেই ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন মানে নতুন নতুন শব্দের কনসেপ্ট তাদেরকে দেওয়া যায়। তো এখানে ভার্সেটাইল একটা শব্দ, যেমন ধরেন এখানে আমি একটা বড় একটা আর্ট পেপারে হয়তো আরেন ট্যাগোরের ছবি নিলাম,
রবীন্দ্রনাথ ট্যাগোরের ছবি নিয়ে তার ছবিটা বাচ্চাদেরকে দেখালাম, এবং ওই আর্ট পেপারে আমার ছোট ছোট কতগুলো আমি মানে বাক্য লিখলাম যে আরিয়ান ট্যাগোর মানে তিনি একজন কবি, তিনি একজন বেঙ্গলি পোয়েট, তিনি একজন ইংলিশ পোয়েট, তিনি একজন ড্রামাটিস্ট, তিনি একজন অ্যাক্টর, একজন রাইটার, তিনি একজন মানে সিঙ্গার, মিউজিক কম্পোজার, একজন ড্রামাটিস্ট, এই ধরনের কথাগুলা মানে লিখে এই ছবিটা যদি বাচ্চাদের সামনে দেখাই, দেখে বলা যায় যে এই ধরনের গুণ বা এই ধরনের মানে গুণাবলী যে সমস্ত ব্যক্তির থাকে সে ব্যক্তিকে আমরা ভার্সেটাইল বলি। তা আরিয়ান ট্যাগোর হচ্ছে একজন ভার্সেটাইল, তাহলে ভার্সেটাইলের ধারণাটা দেখবেন বাচ্চাদের খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। এইরকমের আরো অনেক নতুন নতুন ইংরেজি শব্দের ধারণা এই বই আমি দেখিয়েছি আর কি, যেমন ফরেস্টের ধারণা কিভাবে দেওয়া যায়, হোম সম্পর্কে ধারণা কিভাবে দেওয়া যায়, হ্যাঁ একটা ফেস্টিভ্যালের ধারণা কিভাবে দেওয়া যায়, কার্নিভ্যালের ধারণা কিভাবে দেওয়া যায়, এটা পুরো অ্যাক্টিভিটির মাধ্যমে আমি এই বইয়ে দেখেছি। হ্যাঁ, এটা বাচ্চাদের খুবই মানে একটা আনন্দদায়ক পদ্ধতিতে বইটা পড়ানো যাবে। তো এই বইয়ের সফট কপি আমি আইকনস অফ এশিয়া অ্যাওয়ার্ডের সেখানে পাঠিয়েছিলাম, সেখানে তারা